আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব একটা ছাগলকে কিভাবে হিটে আনবেন। আসলে একটা প্রসেস আছে, আজকে আমি সেই ফার্স্ট পার্টটা দেখাবো। হিটে আনার জন্য প্রথমে কি করতে হবে, যে বন্ধুরা প্রথমে ক্রিমির ডোজ দিতে হবে। ক্রিমির ডোজ দেওয়ার পর যেগুলো ওষুধ প্রয়োগ করতে হবে আমি কালকে অথবা নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। ছাগল হিটে আনার প্রথম পর্বে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আপনারা এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এই ধরনের ভিডিওতে ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জি বন্ধুরা, আরেকটা কথা বলে নিই, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করছি, যেখানে সব ধরনের ওষুধ বা গরু ছাগলের সম্পর্কে সব তথ্য পাবেন ভালোভাবে। সেই চ্যানেলে ক্লিক করলেই পেয়ে যাবেন, এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর একটা গুড নিউজ, আমার সাইট অলরেডি তৈরি হয়ে গেছে, এখানে গরু ছাগলের যাবতীয় তথ্য পাবেন। তো বন্ধুরা আমার সাথে থাকুন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত। আসসালামু আলাইকুম। বরাবর যদি ভিডিও দেওয়া হয় না, আজকে যে আমার ছাগল দেখছেন, আজকে আমি এই ছাগল তিনটারে আমি ফুললি তিনটা না পাঁচটা মোট ছাগল আছে আমার, এই ছাগল পাঁচটারে ক্রিমির ডোজ দিছি। আসলে যদি আপনি ক্রিমির ডোজ না দেন তাহলে কিন্তু ছাগলের খাওয়া রুচি বলেন, হিটে আসা বলেন, স্বাস্থ্য ভালো করা বলেন, একটা হবে না। ক্রিমির ট্যাবলেট দেন, একটু লিভার টনিক দেন বা জিঙ্ক দেন, তারপর দেখবেন ছাগলের স্বাস্থ্য খাওয়া রুচি সবই ঠিক থাকবে। যদি আমরা এই ক্রিমির ট্যাবলেট নিয়মিত খাওয়াই তাহলে ছাগলের দেখবেন যে বদহজমটা আছে, তারপর হচ্ছে আপনার খাওয়া রুচিটা আছে, এটা কন্টিনিউ থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, কন্টিনিউ থাকবে। আমি কিন্তু যে রেফেন্ডাভেট এই ক্রিমির ট্যাবলেটটা দিছি, এটাকে একটা ফুল ট্যাবলেট খাওয়াইছি, এটাকে খাওয়াইছি, আর একটা এই সাইজের আছে সেটাকেও একটা খাওয়াইছি, আর যে বাচ্চাগুলা চার মাসের সেই বাচ্চাগুলাকে একটা ট্যাবলেটের অর্ধেক করে একে অর্ধেক ওকে অর্ধেক খাওয়াইছি। এখন আমি কেন এই ভিডিও নিয়ে আসলাম, যে ক্রিমি ট্যাবলেট নিয়ে আবার ভিডিও করা কি হইলো? আসলে ভাই এই রেফেন্ডাভেট যে ২৫০ মিলিগ্রামে একটা ওষুধ একটা ট্যাবলেটে রয়েছে, আর কোন কোন ক্রিমি ক্ষেত্রে কোন ক্রিমির জন্য ভালো এই রেফেন্ডাভেট সেটা আপনাদেরকে জানাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখবেন, দেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওর শুরুতে আজকে আমি বলে দিছি যে আজকের টপিকসটা কোন সম্পর্কে। বন্ধুরা ছাগলকে হিটে আনার জন্য এই ক্রিমি ডোজটা অনেক দরকার। ক্রিমি ডোজ শুধু যে হিটে আনবে এমনটা নয়, ছাগলের স্বাস্থ্য বলেন, দৈহিক গঠন বলেন, খাওয়ার রুচি সব দিক দিয়েই মেনটেন করে এই আপনার ক্রিমি ওষুধ। আমি যে ক্রিমি ওষুধটা দিছি তার নাম রেফেন্ডাভেট প্লাস, আমি কিভাবে খাওয়াইছি এটাও বলে দিছি। এই রিফেন্ডাবোলাজে ফেনবেন্ডাজল বিপি 250 মিলিগ্রাম রয়েছে। এই রিফেন্ডাভেট প্লাস ছাগল, ভেড়া, বাছুর, গরু, মহিষের গোল কৃমি, ফুসফুসের কৃমি, ফিতা কৃমি, যত কিছু রয়েছে সব ধ্বংস করে এই ওষুধটা। এখন আমরা এই ওষুধটার নির্দেশনা জানলাম, আমরা মাত্রা ও প্রয়োগবিধি কেমন সেটা জেনে নেব। যদি আপনি ভেড়া ও ছাগলকে খাওয়ান, যেহেতু ছাগলের বিষয়, একটা ব্লাস একবার খাওয়াতে হবে। আমি আবারও বলছি, যদি 20 কেজি উপরে হয় তাহলে একটা ব্লাস একবারে খাওয়াতে হবে বড় ছাগল হলে। আর গরু মহিষ যদি হয় তাহলে 7.5 মিলিগ্রাম দৈহিক হিসাব হিসেবে একবার খাওয়াতে হবে। যদি গরু মহিষ হয় তাহলে একবারে দুইটা ব্লাস দিলেই হয়ে যাবে। বন্ধুরা প্রতি 3 থেকে 4 মাস পর পর পুনরায় প্রয়োগ করতে হবে, শুধু আজকে খাওয়ালাম এমনটা নয়, গণে 3 মাস পর আবার এই রেফেন্ডাভেট ব্লাস দিতে হবে। মানে যে কোনো ক্রিমির ট্যাবলেট দিলেই হবে, এটা নিয়ম যে 3 মাস পর পর ক্রিমির ট্যাবলেট দিতে হয়। আর আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই রেজিস্টার্ড প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। আমি বললাম এই জন্য ব্যবহার করবেন এমনটা নয়, আপনার খামারে যে চিকিৎসা করে তাকে জিজ্ঞেস করে খাওয়াতে পারেন। বন্ধুরা কলেজি কৃমির চিকিৎসায় 14 দিনের মধ্যে এবং 3 মাসের কম বয়সের প্রাণীতে রেফেন্ডা ব্লাস ব্যবহার করা উচিত নয়। আমি আবারও বলছি, এটা কিন্তু সতর্কতা, কলেজি কৃমির চিকিৎসায় 14 দিনের মধ্যে এবং 3 মাসের কম সময়ের প্রাণীতে রেফেন্ডা প্লাস ব্যবহার করবে পারবেন না। মারাত্মক ফুসফুসে কৃমিতে আক্রান্ত প্রাণীর ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে। যদি আপনার ফুসফুসের কৃমি থেকে ছাগলটার, সেক্ষেত্রে
আপনার অ্যালার্জি দেখা দিতে পারে, আর কিছু না। তবে গর্ভবতী প্রাণীতে ভ্রূণের কোনো ক্ষতি করে না, আপনারা খাওয়াইতে পারবেন। তবে নিরাপদ সুবিধাসমূহ বিবেচনা করে গর্ভবতী প্রাণীকে কীটনাশক খাওয়ানো উচিত। কৃমি বিতাড়ানোর জন্য চিকিৎসার সময় প্রচুর পরিমাণে পানি পান করার দরকার রয়েছে। তবে আমি মনে করি গর্ভবতী ছাগলকে কখনোই কৃমি ওষুধ খাওয়াবেন না, এটা আমি পক্ষপাতিত্ব নই। বন্ধুরা, এই ব্লাস আপনারা নিঃসন্দেহে খাওয়াতে পারেন এবং ব্লাসটা অনেক ভালো, আমি খাওয়াইছি ছাগলকে হিটে আনার জন্য। এটা হচ্ছে প্রথম প্রসেস। দ্বিতীয় প্রসেস এর পরের দিনে পেয়ে যাবেন। আগে প্রথম প্রসেসটা কী করলাম সেটা বুঝেন, দেন দ্বিতীয় প্রসেসটা দেখেন। আমি পার্ট আকারে দেবো যে ছাগল হিটে আনতে হলে কী করবেন, পার্ট ওয়ান, তারপর পার্ট টু দেবো, তাহলেই বুঝতে পারবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।